হ্যালো ফ্রেন্ড, আমি আরকে এজেন্ট থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আজকে দেখাবো ছাদ বাগানে বেগুন চাষের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। বন্ধুরা, বেগুন গাছে কি এরকম পোকামাকড়ের আক্রমণ দেখা দিয়েছে? কিভাবে তোমরা এই পোকামাকড়কে দূর করবে এবং ঘরোয়া এমন একটি সার প্রয়োগে বেগুন গাছে প্রচুর পরিমাণে ফলন কিভাবে তোমরা পাবে, সেই নিয়েই থাকবে আজকের সমস্ত তত্ত্ব। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ রইল। এবং যে সকল নতুন দর্শকবৃন্দরা আমার এই আরকে গার্ডেন চ্যানেলে প্রথম এসছো, তারাও ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি ভালো লাগার পর একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও ও বেল আইকনটিকে অলে প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপডেট পাও। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমি সকল বন্ধুদেরকে বলবো একটা লাইক করে দিও, তাতে ভিডিও করবার প্রতি আগ্রহ আরও বাড়তে থাকে। বন্ধুরা, তোমরা এরকম একটা পাত্র নিয়ে নেবে এবং এই পাত্রের মধ্যে তোমরা 250 ml মতো জল নিয়ে নেবে এবং এতে তোমরা 150 গ্রামের মতো পেঁয়াজের খোসাকে নিয়ে নেবে। এই পেঁয়াজের খোসাকে আমরা 24 ঘন্টা ভিজিয়ে রাখব। বন্ধুরা, আমরা এই পেঁয়াজের খোসাকে ফেলে না দিয়ে একটি ভালো জৈব সার তৈরি করে যদি আমরা গাছে দিতে পারলে আমরা কিন্তু অধিক ফলন বেগুন গাছ থেকে কিন্তু পাবো। এই পেঁয়াজের খোসার সাথে আরও আমরা কি করব, 2 চামচের মতো ভিনেগার বা লেবুর রস আমরা এতে দিয়ে দেবো, কারণ এই ভিনেগার বা লেবুর রসে দ্রবণটিকে আরও শক্তিশালী করে কিন্তু। বন্ধুরা, এই দ্রবণটির মধ্যে ভিনেগার দেওয়ার পর আমরা কিন্তু একটা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, কারণ এই সমস্ত উপাদান যদি ভালো করে না মেশে তাহলে কিন্তু ভালো কাজ কিন্তু পাবো না। তাই আমরা ভালো করে চামচ দিয়ে এটাকে চামচ দিয়ে নাড়িয়ে নেব। বন্ধুরা, এই সারটি তৈরি করতে আমাদের আরেকটি কাজ কিন্তু করতে হবে। আমরা এরকম একটা পাত্র আবার নিয়ে নেব এবং এতে 1 লিটারের মতো এরকম জল আমরা নিয়ে নেব এবং এই 1 লিটার জলের মধ্যে আমরা, এইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাতের ফ্যান। এই ভাতের ফ্যানকে আমরা 250 ml, এই 250 ml আমরা ভাতের ফ্যানকে নিয়ে নেব। বন্ধুরা, এই ভাতের মারকে আমরা সরাসরি ব্যবহার কিন্তু করতে পারবো না, কারণ সরাসরি ব্যবহার করলে তাহলে কিন্তু গাছের প্রবলেম হয়ে যাবে। তাই আমরা জলের সঙ্গে এই ভাতের ফ্যানকে আমরা মিশিয়ে নিয়েছি। এবার যে পেঁয়াজের খোসা আমরা দ্রবণটি তৈরি করেছিলাম, এটি এই ভাতের মারের সঙ্গে কিন্তু আমরা যুক্ত করে দেব এবং ভালো করে চামচ দিয়ে দ্রবণটিকে ভালো করে নাড়িয়ে নেব। দ্রবণটিকে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেবার পর আমরা কিন্তু এতে একটা ছত্রাকনাশক ইউজ করব। বন্ধুরা, যেহেতু এটা একটা জৈব এবং অর্গানিক লিকুইড খাবার তৈরি করেছি, তাই এতে কোনো রকম রাসায়নিকযুক্ত ফাঙ্গিসাইড কিন্তু আমরা প্রয়োগ করব না। আমরা কিন্তু এতে একটা ঘরোয়া ফাঙ্গিসাইড আমরা প্রয়োগ করব, আর সেটি হলো আমাদের হলো হলুদ। এই হলুদকে আমরা কিন্তু 1 চামচের মতো আমরা এই দ্রবণের মধ্যে নিয়ে নেব এবং এই দ্রবণের মধ্যে 1 চামচ নিয়ে নেবার পর আমরা কিন্তু সমস্ত দ্রবণটিকে ভালো করে নাড়িয়ে নেব, কারণ ভালো করে যদি মিক্স না হয় দ্রবণটি তাহলে কিন্তু আমাদের গাছের ক্ষেত্রে ভালো রেজাল্ট কিন্তু পাবো না। তাই আমরা সম্পূর্ণ নাড়িয়ে নেব ভালো করে। বন্ধুরা, আমরা যে উপাদানটি এতক্ষণ তৈরি করলাম সেইটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা চারা গাছে কিন্তু আমরা এটি ব্যবহার করব। বন্ধুরা, আমরা যে উপাদানটি তৈরি করেছি এটি গাছে দেওয়ার আগে আমরা কিন্তু টবের মাটির চারদিকটা ভালো করে খুঁজে নেব, তাহলে কিন্তু এই উপাদানটি দ্রুত কাজ করবে। আমরা প্রত্যেকটা টবের মাটি ভালো করে খুঁজে নেব। খুঁজে নেওয়ার পর আমরা এই উপাদানটা কিন্তু 200 ml করে আমরা প্রত্যেকটা গাছে দিয়ে দেবো। বন্ধুরা, এই লিকুইড খাবারটি শুধু বেগুন গাছ নয়, তোমরা বাগানের সমস্ত সবজি গাছ থেকে শুরু করে লাউ গাছ বলো, লঙ্কা গাছ বলো, মরিচ গাছ মানে লঙ্কা বা মরিচ গাছ বলো, তোমরা সমস্ত টমেটো গাছ বলো, সমস্ত গাছে তোমরা কিন্তু, সবজি গাছে তোমরা কিন্তু এই খাবারটি কিন্তু দিতে পারবে। এবং এই খাবারটি তোমরা যদি দিতে পারো, তোমাদের ছোটো গাছেই দেখবে এরকম অসংখ্য পরিমাণে। এই দেখো, তোমরা দেখো আমার এই ছোটো টমেটো গাছে কী পরিমাণে টমেটো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু প্রত্যেক 15 দিন অন্তর অন্তর এই ধরনের অর্গানিক খাবার আমি কিন্তু গাছে দিই। আমার দেখো বিনস গাছটা দেখো কত ছোটো, কিন্তু কী পরিমাণে ফুল গাছে এসছে এবং অটোমেটিকলি কিন্তু বিনস হওয়া শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এবং দেখো আমার এই ছোটো চারা গাছ আমি সবে লাগিয়েছি, বীজ থেকে চারা তুলেছি এই শশা গাছে, এই শশা গাছও কিন্তু আমি
এই খাবার কিন্তু প্রোভাইড করি, যাতে দ্রুত কিন্তু এই শশা গাছ বাড়বে। তোমরা দেখো গাছটা কি পরিমাণে বাড়তে শুরু করেছে। বন্ধুরা, এবার তোমাদেরকে আরেকটি ম্যাজিক দ্রবণ তৈরি করে দেখাবো, যা বেগুন গাছের সমস্ত পোকামাকড় কিন্তু দূর হয়ে যাবে। বন্ধুরা, আমরা 2-3 এরকম ন্যাপথলিন নিয়ে নেব এবং এই ন্যাপথলিনগুলোকে কোনো কিছু দিয়ে আমরা কিন্তু গুঁড়ো করে নেব। এই ন্যাপথলিন যদি আমরা আমাদের গাছে প্রয়োগ করি, তাহলে কিন্তু গাছ থেকে সমস্ত ছোট পোকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড় পোকামাকড় কিন্তু একেবারে চলে যাবে। বন্ধুরা, আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। আমি এই পাত্রের মধ্যে 500 ml এর মতো জল নিয়ে নিয়েছি এবং এই 500 ml জলের মধ্যে আমি কিন্তু 1.5 চামচের মতো ন্যাপথলিন নিয়ে নিয়েছি। এই দ্রবণটি নেবার পর, ন্যাপথলিনটি জলে দেওয়ার পর আমরা কিন্তু একটা চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেব, কারণ জলের সঙ্গে যদি ন্যাপথলিনটি ভালো করে না গলে, তাহলে কিন্তু আমরা কিন্তু ভালো কীটনাশক কিন্তু তৈরি করতে পারবো না। বন্ধুরা, এই দ্রবণটির সঙ্গে আরও শক্তিশালী করবার জন্য, এই দ্রবণটিকে আরও শক্তিশালী করবার জন্য আমরা কিন্তু এর সঙ্গে 2 চামচ ভিনিগার বা লেবুর রস কিন্তু নিয়ে নেব। বন্ধুরা, ভিনিগার নেওয়ার এটাই কারণ যে পাতা কুঁকড়ানোর সমস্যা এবং ফল ছিদ্রকারী পোকামাকড় কিন্তু দমন করে এই ভিনিগার, তাই আমরা কিন্তু এতে আমরা ভিনিগার নিয়ে নেব কিন্তু 2 চামচের মতো। এই দ্রবণটিকে আরও শক্তিশালী করবার জন্য আমরা কিন্তু এর সঙ্গে হলুদ নিয়ে নেব। বন্ধুরা, এই হলুদ কিন্তু একটা অ্যান্টিফাঙ্গাল, যা গাছকে সমস্ত রকম পিঁপড়ের হাত থেকে বলো, ফাঙ্গাল প্রবলেম বলো, সমস্ত দিক থেকে কিন্তু গাছকে রক্ষা করবে। আর তাই আমরা কিন্তু হলুদকে আমরা নিয়ে নেবো 1 চামচের মতো। শক্তিশালী কীটনাশক তৈরি করার জন্য আমরা এরকম 1 চামচের মতো এরকম অলিভ অয়েল আমি নিয়ে নিয়েছি। তোমরা নিম তেল থাকলে নিম তেল নিয়ে নেবে, বা যে কোনো সর্ষের তেল থাকলে সর্ষের তেল নিয়ে নেবে, বা যে কোনো অলিভ অয়েল থাকলে তোমরা এরকম অলিভ অয়েল তোমরা নিয়ে নেবে। নিয়ে নেবার পর সমস্ত দ্রবণটাকে ভালো করে কিন্তু তোমরা একটা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। ধরো আমরা এর সঙ্গে নিয়ে নেবো 1/2 চামচের মতো শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ হোক, যা হোক, তোমরা এরকম একটা কিছু নিয়ে নেবে। নিয়ে নেবার পর সমস্ত দ্রবণটিকে ভালো করে চামচ দিয়ে নাড়ানোর পর দ্রবণটিকে একদম সম্পূর্ণ রেডি করতে হবে। এই দ্রবণটি রেডি হওয়ার পর আমরা কিন্তু এই দ্রবণটিকে একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব, কারণ যেহেতু আমি এর মধ্যে হলুদ, ন্যাপথলিন সমস্ত কিছু দেওয়া আছে, তাই আমরা যদি ভালো করে ছেঁকে না নিই, তাহলে আমরা যে স্প্রেয়ার মাধ্যমে স্প্রে করব, সেই স্প্রেয়ারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমরা ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমরা প্রত্যেকটি গাছের পাতার এরকম নিচের দিকে, পাতার উপর দিকে তোমরা এই স্প্রেয়ার দিয়ে ভালো করে স্প্রে করবে। বন্ধুরা, তোমরা এই বেগুন গাছের পাতা যদি হলুদ হয়ে যাও দেখতে পাও, তাহলে তোমরা এই উপাদানটি তোমরা স্প্রে করবে, ভালো রেজাল্ট পাবে। বা পাতার নিচে তোমরা সাদা মাছি বা মিলিবাগ, জাত পোকা, বিভিন্ন ধরনের পাতা ছিদ্রকারী পোকা, বিভিন্ন ধরনের তোমরা যদি এরকম সমস্যা দেখতে পাও, তাহলে কিন্তু তোমরা এই স্প্রেয়ার দিয়ে, তোমরা যদি এই উপাদানটি যদি স্প্রেয়ার দিয়ে স্প্রে করো, তাহলে কিন্তু ভালো রেজাল্ট তোমরা পাবে। দেখবে বাগানের পোকামাকড়ের উৎপাত থাকবে না, শুধু বেগুন গাছ নয়, তোমরা লাউ, কুমড়ো, টমেটো সমস্ত গাছ, এমনকি মরিচ গাছেও তোমরা কিন্তু এই উপাদানটি স্প্রে করতে পারলে গাছের পাতা কোঁকড়াবে না, সমস্ত সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে এই মাধ্যম দিয়ে। এছাড়াও বন্ধুরা, আরেকটি অন্য টিপস তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এরকম ন্যাপথলিনকে তোমরা যে কোনো কাপড়ের মধ্যে বেঁধে তোমরা যদি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখো, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের পোকার অ্যাটাক থেকে কিন্তু গাছকে মুক্ত রাখবে, কারণ ন্যাপথলিনের যা গন্ধ, তাতে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু গাছে কিন্তু আসবে না। তাই তোমরা এইভাবে গাছে ঝুলিয়ে রাখতে পারো, এতে কিন্তু ভালো একটা কাজ পাবে, সমস্ত পোকামাকড় উৎপাত থেকে কিন্তু অনেকটা মুক্তি পাবে।